extra time. Extra time বাংলা গোটা বাংলা জুড়ে মোহামেডান স্পোর্টিং এর 40 বছর পর কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ জয়ের সঙ্গে শামিল সাদা কালো সমর্থকরা যেখানে উৎসবে মাতছে সেখানে রয়েছে এক্সট্রা টাইম। শনিবারশুরীয় সন্ধ্যায় গোয়াতে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছে, তার আগে বারাইপুরের যোগী বটতলায় লোকে লোকারণ্য, কারণটা অনুমেয়। দীর্ঘ 40 বছরের খরা কাটিয়ে লীগ জয় করেছে শতাব্দী প্রাচীন মোহামেডান স্পোর্টিং, তাই লীগ জয়কে স্মরণীয় করে রাখতে মোহামেডান স্পোর্টিং সচিব দানিশ ইকবাল ও ম্যানেজার বেলাল আহমেদ খান সহ প্রাক্তন খেলোয়াড় আবিদ হোসেন, আসলাম পারভেজ এবং দ্রোণাচার্য সৈয়দ নঈমুদ্দিনকে সংবর্ধনা জানালো ব্ল্যাক প্যান্থার্স অফিসিয়াল ফ্যান ক্লাবের বারুইপুর শাখা। আয়োজক রহিম আলী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা দারুণ একটা মুহূর্ত উপহার দিলেন মোহামেডান সমর্থকদের জন্য। 40 সাল কোই ছোটা ইয়া কোই দো দিন কি বাত নাই হতি, 40 সাল কা ইন্তজার বহুত বড়া হতা। আর ইয়াহা জো বচ্চে বেঠে হ্যায় ও বচ্চো কো ইয়ে বোলেঙ্গে দেখিয়ে ইসসে পহলে হম YDP চেয়ারম্যান থে, তো রাস্তা কিসি কা ভি হো বচ্চে সে হোকে জাতা হ্যায়। তো আপ লোগ মেহনত করেন, আপ লোগ মে সে সিরফ এক প্লেয়ার নাই আয়েগা। আর তিন সাল পহলে ওয়াহ পে দান মুস্তাফিজুর রহমান লেফট হ্যান্ড পেসার হ্যায়, वो अपने बड़े भाई की साइकिल के पीछे स्टैंड पे बैठ के 40 किलोमीटर आके प्रैक्टिस करके जाता था। अब ये वर्ल्ड का नंबर वन पेसर, बोलने का मतलब मेहनत के अलावा कुछ भी नहीं है। अल्लाह पाक भी बोला पहले मेहनत करो फिर दुआ, और हमेशा अच्छा सोचो अच्छा ही होगा। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।